আশা স্নান শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল। উর্মি এসে বলল, বৌদি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। উর্মির দুই হাত পেছনে গুটানো। আশা হেসে বলল, কি সারপ্রাইজ দেখি? আগে বলো, সারপ্রাইজটা পেয়ে আমাকে কি দেবে? তুমি কি চাও? আজকে সন্ধ্যায় আমরা দুজন ফুচকা খেতে যাব। আশা একটু ভেবে বলল, ওকে যাব, এখন দেখাও সারপ্রাইজ। উর্মির দুই হাতে ধরা প্যাকেটটা আশার সামনে এনে চিৎকার করে বলল, টেনটানা। আশা খুলে দেখল সেই ঐতিহাসিক শাড়িটা। শাড়ি দেখে আশার চোখ ছানা ভরা। এই শাড়ি তুমি কোথায় পেলে? উর্মি মুখের কাছে হাত নিয়ে ফিসফিস করে বলল, চুরি করেছি। এই কথা বলে সে চোখ মারল, যেন খুব বীরের মতো কাজ করেছে। আশা রেগে বলল, এটা একদম ঠিক হয়নি, শাড়িটা যেখান থেকে এনেছ সেখানে রেখে আসো। উর্মি ব্রু কুচকে বলল, কেন, এটা তো তোমার শাড়ি, তুমি পছন্দ করে কিনেছ। রূপা আর তানিয়া দিদি ইচ্ছে করে শাড়িটা নিয়ে গেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আশা তার ছেলের হাসি হেসে বলল, একটা শাড়ি নিয়ে যদি ওরা নিজেদের বিজয়ী মনে করে তাহলে করতে দাও। উর্মির জেদ ধরল, না বৌদি, এই শাড়ি আমি ওদের পরতে দেব না, এটা তোমার শাড়ি, তুমি পরবে। আশা চোখ রাঙিয়ে উর্মির দিকে তাকালো, যা বলছি তাই করো উর্মি, না হলে কিন্তু আমি তোমাকে বকবো এখন। উর্মি মন খারাপ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল। রূপা এই শাড়ির প্যাকেট বিছানায় রেখে স্নানে ঢুকেছিল, তখন রুমে কেউ ছিল না। উর্মিও সুযোগ বুঝে শাড়িটা হাতিয়ে নিয়েছে, এখন আবার রেখে আসতে গেলে সে নিশ্চিত ধরা খাবে। উর্মি শাড়িটা নিয়ে রূপার ঘরে গেল না, নিজের ঘরেই ফিরে এলো। পড়ার টেবিলে শাড়িটা রেখে বিছানায় শুয়ে ভাবতে লাগলো কি করবে। নীলিমা দিদির সাথে ব্যাপারটা আলোচনা করা যায়, সে একটা বুদ্ধি বের করতে পারে। কিন্তু মাঝে মাঝে উর্মির মনে হয় নীলিমা দিদিও রূপা দিদিদের দলে, সেও বৌদিকে দুই চোখে দেখতে পারে না। আসলে আশা বৌদি দেখতে অনেক সুন্দর, একেবারে চোখ ধাঁধানো রূপ যাকে বলে, শুধুমাত্র এই কারণেই তাকে নিয়ে সবার এত হিংসা। সবাই ভাবে আশা রূপের অহংকারেই এত চটাং চটাং কথা বলে, সবই তার রূপের বড়াই। কিন্তু উর্মি জানে আশা বৌদি রূপের বড়াই করে না, সে মানুষটাই এমন রকচটা ধরনের, যে যেমন আশা বৌদি তার সাথে ঠিক তেমন। এই যে উর্মি, সে তো আশা বৌদিকে খুব পছন্দ করে, তাই আশাও উর্মিকে কত ভালোবাসে। উর্মির মা সুপ্রিয়া মেয়ের ঘরে বিছানা ঝাড়তে এসেছিলেন, তখন পড়ার টেবিলে শাড়ির প্যাকেট দেখেই হাতে নিলেন। প্যাকেট খুলে শাড়িটা দেখে অবাক হয়ে বললেন, এটা রূপার শাড়ি না, তুই কোথায় পেলি উর্মি? উর্মি নির্বিকার চিত্তে বলল, রূপা দিদি না, এটা ছোট বৌদির শাড়ি। সুপ্রিয়া চোখ বড় বড় করে বললেন, সেটা তো বুঝেছি, কিন্তু এই শাড়ি তো রূপা নিয়ে গেছিল না? উর্মি শোয়া থেকে উঠে বসে বলল, আমি রূপা দিদির ঘর থেকে শাড়িটা চুরি করে এনেছি মা, বৌদিকে দেওয়ার জন্য, কিন্তু বৌদি শাড়িটা নেয়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন এটা আবার রূপা দিদির ঘরে নিয়ে যেতে ইচ্ছে করছে না আমার। সুপ্রিয়া কিছুক্ষণ শাড়িটার দিকে চেয়ে থেকে বললেন, ভালোই হয়েছে, রূপা তো আর জানে না তুই নিয়েছিস, আশাও ভাববে তুই শাড়ি ফেরত রেখে এসেছিস, কিন্তু শাড়িটা থাকবে আমাদের কাছে। এই কথা বলেই সুপ্রিয়া আলমারি খুলে শাড়ি ঢুকিয়ে রাখলেন। উর্মি অবাক হয়ে বলল, আরে এটা কি করছ, রূপা দিদি যদি শাড়ি খোঁজে? খুঁজবে না, ও এই শাড়ি এমনিই আশাকে ফেরত দিয়ে দিত, দিলীপ তাকে চর মেরেছে তাও আশার জন্য, এরপরেও কি আশার শাড়িও পরবে? তাহলে তো ভালোই হলো, এই শাড়ি রূপা দিদিকে দিয়ে আসি, রূপা দিদি বৌদির শাড়ি বৌদিকে ফিরিয়ে দিক। তুই না মাত্র বললি আশা শাড়ি নেবে না, তাহলে ফিরিয়ে দেওয়ার দরকার কি,
শাড়িটা তোর ছোট মাসির বিয়েতে উপহার দেওয়া যাবে। উর্মি বিস্মিত কণ্ঠে উচ্চারণ করল, মা। সুপ্রিয়া এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বললেন, পড়তে বস, পড়তে বস, বিকালে না তোর কোচিংয়ে পরীক্ষা, ভালো করে পড়। সুপ্রিয়া রুম থেকে বের হয়ে গেলেন। উর্মির এত মেজাজ খারাপ হচ্ছে, সে বুঝতে পারছে না সামান্য একটা শাড়ির প্রতি সবার এত লোভ কেন। শেষমেশ তার নিজের মা পর্যন্ত, ধ্যাত,